প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। শীতে পিঠার পর্বে আজকে আরেকটি মজার পিঠা শেয়ার করছি, আর সেটা হচ্ছে দুধে ভিজানো ঝিনুক পিঠা। এই পিঠা বানাতে উপকরণ একদম কম লাগে, শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক টেস্টি। এই দুধে ভিজানো ঝিনুক পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ। যাদের এইরকমই সহজ রেসিপি ভালো লাগে, তাদের আজকের এই দুধে ভিজানো ঝিনুক পিঠা রেসিপিটাও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, সেগুলো একটু ঝাল করে নিচ্ছি। দেখেন ঝাল করা হয়ে গেছে। আমি এখন এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। দেখেন আমি শুধু 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে আমি ডেকে 5 মিনিট একটু কুক করে নিচ্ছি ময়দাটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কুক করা হয়ে গেছে। আমি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি। দেখেন ডুটা হয়ে গেছে, আমি এখন আবার কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছি। দেখেন ডুটাকে আমি একটা বোর্ডে ঢেলে নিচ্ছি। এখন ডুটা গরম থাকা অবস্থায় একটু মতে নিতে হবে, কুসুম গরম থাকা অবস্থায়। দেখেন আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে। আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখন ডুটা কুসুম গরম থাকতে থাকতে আমি ডুটাকে একটু মতে সফট ডু তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ডুটা গান ভালো করে একটু মথে নিয়েছি। দেখেন মথা হয়ে গেছে, আমি একটা সফট ডু তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন তার জন্য আমি এখানে অল্প অল্প করে কিছু লিচি কেটে নিচ্ছি। দেখেন ছোটো ছোটো বেলের শেপ করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি এরকম একটা জাস্ট্রি নিয়েছি। এখন আমি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। জাস্ট্রির উপর আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। দেখেন আমি এখন ঝিনুক পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি অয়েলটায় কিন্তু মিডিয়াম আছে গরম করে নিয়েছি। এটা কিন্তু ভালো করে গরম করে নেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি কালার এসে যাবে, পিঠাটা পুড়ে যাবে। তার জন্য দেখেন আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে এই পিঠাটা মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। এই ঝিনুক পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে কিন্তু এই ঝিনুক পিঠাটা তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি ভেজে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, সুন্দর কালার আসছে। এই পিঠাটা খেতে কিন্তু কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। এখানে আমি এখন পরের স্টেপে চলে আসছি। দেখেন আমি এখানে মালাইটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়ে নিয়েছি। আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে 3 টেবিল চামচ মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি যতক্ষণ না মালাইটা তৈরি হচ্ছে। দেখেন আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন দুটো জাল করা হয়ে গেছে। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সামান্য করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নারকেল কোড়াটা দিলে মালাইটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তার জন্য দেখেন মালাইটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে তেল নিয়েছি। পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মালাইটা গরম। মালাইটা গরম থাকা অবস্থায় আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন 10 মিনিট পর আমি আপনাদেরকে আবারও সার্ভ করে দেখাচ্ছি। দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন পিঠাটা কত সুন্দরভাবে মালাইটা স্যুপ করে নিয়েছে। দেখেন এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, কেটে কিন্তু অনেক টেস্টি। দেখেন দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট, এই নরম তুলতুলে এই ঝিনুক পিঠা, কেটে কিন্তু অনেক টেস্টি। দেখেন মালাটাই স্যুপ করে কত সফট হয়েছে। এই পিঠাটা কিন্তু অনেক টেস্টি, একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।